নজর রাখবো বিস্তারিত খবরের দিকে, কারণ এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাখির চোখ 2024 সাধারণ নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা তাদের রণকৌশল সাজাতে শুরু করেছে। ঠিক সেভাবেই বিজেপি অর্থাৎ কেন্দ্রে থাকা শাসক দল, তারাও কিন্তু এই বাংলায় তাদের রণকৌশল সাজাতে এক প্রকার ময়দানে নেমে পড়েছেন। কারণ আমরা দেখেছি গতকাল রাতে অমিত শাহ, জেপি নাড্ডা তারা শহর কলকাতায় এসেছেন। আজ সকাল থেকে পুজো দেওয়া থেকে শুরু করে গুরুদ্বারে দর্শন থেকে শুরু করে নিজেদের মধ্যে অর্থাৎ বিজেপি বঙ্গ বিজেপি নেতৃত্বদের মধ্যে বৈঠক সবই তারা সেরে ফেলছেন। আর শাহ নাড্ডার ম্যানেজমেন্ট টিম, শাহ নাড্ডার ম্যানেজমেন্ট টিম বেছে নিলেন শাহ নাড্ডা, আর এই টিমই নাকি লোকসভা ভোট পরিচালনা করবে। বঙ্গ সফরে এসে নির্বাচনী টিম গঠন করলেন শাহ নাড্ডা, এই ম্যানেজমেন্ট টিম যা নাকি গোটা লোকসভা ভোট পরিচালনা করবে। নির্বাচনের জন্য আলাদা কোর কমিটি গঠন করা হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, আশা লকড়া, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, সতীশ ঘাট, মঙ্গল পাণ্ডে, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন সেই কোর কমিটিতে। নির্বাচনী ম্যানেজমেন্ট টিম 19 থেকে শিক্ষা নিয়ে কি 24 আরো শক্তিশালী হচ্ছে বিজেপি। বঙ্গ বিজেপি নেতৃত্বদের সঙ্গে দফায় দফায় বৈঠক, আর বঙ্গ সফরে এসেই এবার নির্বাচনী টিম গঠন শাহ নাড্ডার, গঠন করা হলো কোর কমিটি, এর পাশাপাশি ম্যানেজমেন্ট টিম। অন্যদিকে অমিত শাহ চলে গেলেই রাজ্যে হতে চলেছে কমিটির বৈঠক, অর্থাৎ রাজ্য কমিটির বৈঠক বিজেপির। আগামীকালই তড়ি ঘড়ি রাজ্য কমিটির বৈঠকে যাক, আইসিসিআর এর বিজেপি রাজ্য বিজেপি নেতাদের নিয়েই বৈঠক হবে। অমিত শাহর নির্দেশ মতোই বৈঠকে আলোচনা হবে, অর্থাৎ এই রাজ্য কমিটিতে ঠিক কী নিয়ে আলোচনা করা হবে তা অমিত শাহর নির্দেশ মতো তার স্থির করে দেওয়া বিষয় নিয়েই আলোচনা হতে চলেছে আগামীকাল। তাই তড়ি ঘড়ি আগামীকালই রাজ্য কমিটির বৈঠক ডাকা হলো বিজেপির। আইসিসিআর এই বৈঠক হবে, অমিত শাহর সঙ্গে কথোপকথন শেষে অমিত শাহ তিনি শহর ছাড়লে তারপরেই তড়ি ঘড়ি রাজ্য কমিটির বৈঠকে ডাক বিজেপির। বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করবেন এবং অমিত শাহর নির্দেশ মতো অর্থাৎ অমিত শাহর সঙ্গে বৈঠকে স্থির হওয়া দলের রণনীতি, রণকৌশল সমস্ত কিছুকে ইস্যু করে রাজ্য কমিটির বৈঠক, রাজ্য কমিটির নেতৃত্বদের মধ্যে সেই বক্তব্য তুলে ধরা। আরো বিস্তারিত ওভারঅল জানবার চেষ্টা করব, কারণ আমাদের প্রতিনিধি প্রীতিশ সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। প্রীতিশ, একদম গতকাল থেকে গোটা বিষয়টার উপর তোমার নজর রয়েছে এবং আজ অমিত শাহ তিনি এসেছেন, দফায় দফায় একের পর এক কর্মসূচি, নির্ধারিত কর্মসূচি তিনি সারছেন, কিন্তু এরই মাঝে যে ম্যানেজমেন্ট টিম গঠন করে দেওয়া হলো, কারণ 19 থেকে শিক্ষা নিয়েই 24 আরো শক্তিশালী হতে চাইছে বিজেপি এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। দেখো, আনুষ্ঠানিকভাবে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ঘোষণা না হলেও তবে মনে করা হচ্ছে যে যে কোর কমিটির যে সমস্ত সদস্যদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক চলছে, অর্থাৎ 2022 যে কোর কমিটি তৈরি করা হয়েছিল সেই কোর কমিটির সদস্য সংখ্যা ছিল সর্বমোট 24 জন, এবং 24 জনের মধ্যে রাজ্যের যে তিন মন্ত্রী অর্থাৎ জন বার্লা, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক, 4 জন মন্ত্রী তাদেরকেও কিন্তু এই কোর কমিটির মধ্যে রাখা হয়েছিল, এদেরকে আজকের বৈঠকে ডাকা হয়নি। এর সঙ্গে সঙ্গে মনোজ টিগ্গা, তিনি কোর কমিটির সদস্য ছিলেন, তাকেও ডাকা হয়নি। তার সঙ্গে সঙ্গে ডাকা হয়নি অনির্বাণ গাঙ্গুলি, কেন্দ্রীয় নেতা, তাকে ডাকা হয়নি। স্বপন দাশগুপ্ত, তাকে ডাকা হয়নি, এবং মিঠুন চক্রবর্তী, তিনি দেশের বাইরে রয়েছেন, তিনি আমেরিকাতে রয়েছেন, তার জন্য কিন্তু এই বৈঠকে, অর্থাৎ কোর কমিটির যে বৈঠক সেই বৈঠকে তিনি আসেননি।
এবং বিজেপি সূত্রে যেটা খবর, এখন ইতিমধ্যেই যে বৈঠক ইতিমধ্যে চলছে, সেই বৈঠকের মধ্যে সামগ্রিকভাবে যে 15 জন রয়েছে, অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা বাদে সর্বমোট 15 জন রাজ্য বিজেপির নেতারা রয়েছেন, তারাই ভবিষ্যতে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হবে। এবং এই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্য, অর্থাৎ এই 15 জন রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন, এরাই কিন্তু 2024 লোকসভা নির্বাচনের যাবতীয় প্রার্থী তালিকা নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এবং 2019 লোকসভা নির্বাচনের সময়ের যদি তোমাকে কতগুলো ঘটনা যদি আমি তোমাকে মনে করাই, তাহলে 2019 লোকসভা নির্বাচনের আগেও কিন্তু ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল, এবং সেই 2019 লোকসভা নির্বাচনের সময় যে ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল, সেই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন মুকুল রায়। এবং সেই মুকুল রায়ের নেতৃত্বে কিন্তু আরও যে কজন, অর্থাৎ সর্বমোট 13 জনের একটি কমিটি ছিল, এবারেও কিন্তু সেই 13 জন থেকে 15 জন করা হলো। অর্থাৎ ইলেকশন 2024 লোকসভা নির্বাচনের আগে এই 15 জনই কিন্তু সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেবে কারা কারা এই 42 আসনে, অর্থাৎ রাজ্যের 42 আসনে কারা কারা প্রার্থী হতে পারেন বা হতে পারেন, সম্ভাব্য একটা তালিকা তারা কিন্তু তৈরি করবেন খসড়া আকারে। এই যে পদ্ধতি, আমি তোমাকে পদ্ধতিটা একটুখানি বলার চেষ্টা করবো সংক্ষেপে। এই যে 15 জন যে সদস্য, এই 15 জন সদস্য কিন্তু তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আলাদা আলাদা করে একটি প্রার্থী তালিকা পাঠাবেন দিল্লিতে খসড়া হিসেবে। অর্থাৎ প্রত্যেকে, শুভেন্দু অধিকারী তিনি একটি লিস্ট তৈরি করবেন, সুকান্ত মজুমদার তিনি একটি লিস্ট তৈরি করবেন, লকেট চট্টোপাধ্যায় তিনি একটি লিস্ট তৈরি করবেন, 42 জনের এই প্রার্থী তালিকা দিল্লিতে পাঠানো হবে। এবং দিল্লিতে পাঠানোর পর দিল্লির যারা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, অর্থাৎ পার্লামেন্টারি সংসদীয় যে কমিটি রয়েছে, অর্থাৎ যারা নির্বাচন পরিচালনা করে সর্বভারতীয় স্তরে, তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন কোন কোন জায়গায় কারা কারা প্রার্থী হবেন। অর্থাৎ এটা হলো প্রসেস, এটা হলো বিজেপির যে সাংগঠনিক যে প্রসেস, সেই প্রসেস। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, তাদের যে কমিটি রয়েছে, তারাও কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা করে এ রাজ্যের জন্য যারা পরিসংখ্যান হিসেবে তারা কিন্তু ইন্সপেকশন চালান, এবং সেই জায়গা থেকে কোন কোন জায়গা থেকে, অর্থাৎ কোন কোন কেন্দ্র থেকে কারা প্রার্থী হলে ভালো হতে পারে বা লড়াই জোরদার হতে পারে, তারা কিন্তু সামগ্রিকভাবে, অর্থাৎ দিল্লির তরফ থেকে একটা সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার সঙ্গে ট্যালি করা হয় যে রাজ্যের যারা নেতারা যে সমস্ত লিস্ট পাঠিয়েছে, সেই ট্যালি করে কাদেরকে প্রার্থী করা হবে, প্রার্থী চয়ন করা হবে, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। এটা হলো সামগ্রিক যে প্রসেস, সেই প্রসেস তোমাকে বললাম। এবং এই বৈঠকের পরেই কিন্তু যেটা তড়িঘড়ি, আরও একটা বিশেষ খবর তোমাকে জানানোর চেষ্টা করবো, তড়িঘড়ি অমিত শাহ আজকে চলে যাবেন, জেপি নাড্ডা তিনি আজকে চলে যাবেন, তারা দুজনেই আজকে চলে যাওয়ার পর যে নির্দেশ রাজ্য বিজেপির নেতাদের, সিনিয়র নেতাদের দিয়ে যাবেন, সেই নির্দেশ নিয়ে কিন্তু আগামীকাল ICCRA একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, সেটি কিন্তু রাজ্য কমিটির বৈঠক। এবং দুপুর 12টা থেকে ICCRA এই রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ যারা রাজ্যস্তরের নেতারা রয়েছেন, তারা বৈঠকে অংশগ্রহণ করবেন বাকি রাজ্য স্তরের নেতাদের সঙ্গে। অর্থাৎ বলা যেতে পারে কোনো রকম টালবাহানা নয়, কোনো রকম সময়ের অপব্যবহার নয়, একদম 2024 লোকসভা নির্বাচন যেটা মনে করা হচ্ছে যে এই নতুন বছর যে আসতে চলেছে তার পরেই কিন্তু নির্ঘণ্ট প্রকাশ হয়ে যেতে পারে, রাজ্য সর্বভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্ঘণ্ট প্রকাশ করা হয়ে যেতে পারে, এবং তারপরেই কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি, সামগ্রিক প্রস্তুতি কিন্তু তারা শুরু করে দেবেন। অর্থাৎ বলা যেতে পারে কোনো রকম আর সময়ের অপব্যবহার না করে তড়িঘড়ি সিদ্ধান্ত, এবং তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তের যে প্রয়োগ, সেই প্রয়োগ কিন্তু করে দেওয়া হবে। অর্থাৎ কালকের যে বৈঠক সেটা রাজ্য কমিটির বৈঠক হতে চলেছে, এবং তারপরেই ক্লাস্টার অনুযায়ী, তোমাকে যেটা কিছুক্ষণ আগেও যেটা আমি তোমাকে শর্মিষ্ঠাকে জানাচ্ছিলাম, যে ক্লাস্টার অনুযায়ী 5 থেকে 6টি করে লোকসভা পিছু একটি করে ক্লাস্টার তৈরি করা হয়েছে। এই ক্লাস্টার অনুযায়ী প্রত্যেক জায়গায় একজন করে নেতারা সভা করবেন, এবং এই যারা সভা করবেন তাদের মধ্যে কারা কারা রয়েছেন, অমিত শাহ রয়েছেন, জেপি নাড্ডা রয়েছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন, এবং শীর্ষস্থানীয় যারা বিজেপির নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা যোগী আদিত্যনাথ থেকে শুরু করে এরা সভা করবেন। চর্চায় যে 24 এবং যে তড়িঘড়ি রাজ্য কমিটির বৈঠক দেখা হলো, সমস্ত রকম বিষয়ের দিকে আমাদের পরবর্তীতেও নজর থাকবে, কারণ আজ ঠাসা বৈঠক কর্মসূচি রয়েছে অমিত শাহ জেপি নাড্ডার। আমি আপাতত প্রীতিশকে ধন্যবাদ জানাবো, এবং এরই পাশাপাশি এই গোটা বিষয় নিয়ে আমরা আলোচনাতেও থাকবো। এই মুহূর্তে অপর স্টুডিও থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সিএনএর ইনপুট এডিটর ভাস্কর দত্ত। আমি ভাস্করদাকে অবশ্যই আলোচনায় স্বাগত জানাবো, এই ভাস্করদার কাছে আসবো, তবে তার আগে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন আপনারাও। ফিরে এলাম বিরতির পর, ঠিক যে খবরে আমাদের নজর ছিল, কারণ আজ সকাল থেকে অমিত শাহ, জেপি নাড্ডা, তারা বঙ্গ বিজেপি নেতৃত্বদের সঙ্গে লাগাতার বৈঠকের কর্মসূচি তাদের রয়েছে, এবং ঠিক এখানেই সব থেকে বড় বিষয় যে 19-এর থেকে শিক্ষা নিয়েই 24-এ আরও শক্তিশালী হচ্ছে বিজেপি, কারণ বঙ্গ সফরে এসেই একটা নির্বাচনী টিম গঠন, ইলেকশন ম্যানেজমেন্ট টিম বেছে নিলেন শাহ নাড্ডা, কোর কমিটি গঠন করা হলো, যাদের এই লোকসভা নির্বাচনে একটা বিশাল ভূমিকার কথা এই মুহূর্তে শোনা যাচ্ছে। অন্যদিকে আবার অমিত শাহ বঙ্গ ছাড়লে, শহর ছাড়লেই তড়িঘড়ি রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে আগামীকাল। এই সবটা
নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। ভাস্করদা আমাদের সঙ্গে রয়েছেন, সিনিয়র ইনপুট এডিটর ভাস্কর দত্ত। ভাস্করদা, প্রীতিশ গোটা বিষয়ের আপডেটগুলো জানাচ্ছিল, কিন্তু এর মাঝে থেকে অর্থাৎ এই যে ১৯ থেকে শিক্ষা নেওয়া, অতীত থেকে শিক্ষা নেওয়া, ১৮টার পর ৩৫ অর্থাৎ ডাবল বলতে পারি, ডাবলের থেকেও বেশি এবং প্রায় ডাবল, সেই এই দ্বিগুণ আসনের লড়াই এবং তার মাঝে অলরেডি বিজেপি যেভাবে ময়দানে নেমে পড়েছে, তারা আটোসাঁটোভাবে তাদের রণকৌশল স্থির করতে চাইছে, সেটাকে এই মুহূর্তে কিভাবে ব্যাখ্যা করা যায়, রাজনৈতিক সমীকরণ? দেখো তিথি, প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে ২৩ শেষ লগ্নে এসে একেবারে ২৪ প্রস্তুতি শুরু করে দিল বিজেপি, এবং বিজেপি তার যে প্রস্তুতিটা শুরু করছে তার জন্য তারা বেছে নিচ্ছে বাংলার মাটিকে। তার কারণ রেস্ট অফ ভারতের, মানে বাংলা বাদ দিয়ে রেস্ট অফ যে ভারত, সেই ভারতের ক্ষেত্রে কতগুলো জায়গা বিজেপি সুনিশ্চিত অলরেডি তারা করতে পারছে যে তারা তাদের রেজাল্টটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে। তার মধ্যে যে রাজ্যগুলোতে সদ্য ইলেকশন হয়ে গিয়েছে বিধানসভার, মধ্যপ্রদেশ বলো, ছত্তিশগড় বলো এবং রাজস্থান, এই তিনটি জায়গাতেই বিজেপি কিন্তু তাদের নিজের দখল করতে পেরেছে এবং সেই জায়গায় তারা লোকসভা নির্বাচনে আরও ভালো রেজাল্ট করবে, এটা তাদের প্রত্যাশা রয়েছেই। কিন্তু তাদের মাথা ব্যথার কারণ ডেফিনেটলি করে যে বাংলার মাটি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ ২০১৮ ১৯ লোকসভা নির্বাচনে ১৮টি আসন পাওয়ার পর তারা ভেবেছিল যে ২০২১ বিধানসভা নির্বাচনে একটা ম্যাসিভ রেজাল্ট তারা হয়তো করবে, কিন্তু সেটা তারা করতে পারেনি। তারা ১০০ গণ্ডি কিন্তু তারা সেখানে পার করতে পারেনি, এবং তারপর পঞ্চায়েত নির্বাচনেও তাদেরকে কিন্তু যথেষ্টই বেগ পেতে হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবারের এই ২৪ লোকসভা নির্বাচন বাংলার মাটিতে তারা কতটা পদ্মফুল ফোটাতে পারে সেটা কিন্তু তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা ডেফিনেটলি করে অমিত শাহ এর আগেও এসে যে টার্গেট রিচ করে দিয়ে গিয়েছেন, অর্থাৎ ৩৫টি আসনের একটা টার্গেট তারা দিয়ে গিয়েছেন, আজকের বৈঠকেও সেই ৩৫টি টার্গেট ধরেই তারা আলোচনায় বা আলাপ আলোচনায় যাচ্ছে। কিন্তু বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আসছি এক এক করে সেই জায়গাগুলোতে। এইখানটায় দাঁড়িয়ে এই ১৮টি আসন ধরে রাখাটা কিন্তু বিজেপির কাছে আগে সবপ্রথমত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার কারণ এই ১৮টি আসনের মধ্যে আমরা যদি ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল দেখি, তাহলে ৭টি করে বিধানসভা নিয়ে ১টি করে লোকসভা আসন গঠিত হয়। তাহলে সেই লোকসভাগুলোতে, যেই লোকসভাগুলোতে বিজেপি জয়লাভ করেছিল, সেই লোকসভার অন্তর্গত যে বিধানসভাগুলো ছিল সেই সবকটি বিধানসভাতেই তাহলে বিজেপির জয়ের কথা ছিল, কিন্তু তা হয়নি। বেশ একটি বিধানসভাতে কিন্তু বিজেপি অত্যন্ত খারাপ রেজাল্ট করেছে এবং বিজেপি হেরেছে। ফলে সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে সেই লোকসভাগুলো এবারও বিজেপির দখলে থাকবে কি থাকবে না, তা নিয়ে কিন্তু একটা যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে। ঠিক সেখানে দাঁড়িয়ে যেটা আমি একটু আগে বলছিলাম যে ১৮টি ধরে রাখাই কিন্তু তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর তার দ্বিগুণ, মানে আরও ১৭টা অতিরিক্ত যে টার্গেট অমিত শাহ বেঁধে দিয়েছেন, সেই টার্গেটে পৌঁছানোর কথা ভাবা যাবে। এইখানটায় উল্লেখযোগ্যভাবে আসছে হচ্ছে উত্তরবঙ্গের টেরিটরি। উত্তরবঙ্গে বিজেপির অবস্থান অত্যন্ত ভালো ছিল বলা যেতে পারে। আমি ছিল শব্দটি এই কারণে ব্যবহার করলাম, এই উত্তরবঙ্গে যে যে আসনগুলোতে ২০১৯ লোকসভা নির্বাচনে অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল বিজেপি, সেই তার মধ্যে বেশ কিছু বিধানসভায় কিন্তু ২০২১ অত্যন্ত খারাপ রেজাল্টও এসছে। ফলে উত্তরবঙ্গের সবকটি আসন বিজেপি ধরে রাখতে পারে কিনা বা পারবে কিনা, সেটা কিন্তু বিজেপির কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। যে কোর কমিটি গঠন করা হয়েছে, একটু আগে প্রীতিশ যে কোর কমিটির কথা বলা হচ্ছিল, সেখানে গতবারের কোর কমিটিতে যে জনবারলাল নাম ছিল, যে মনোজ টিগ্গার যে নাম উঠে এসেছিল, এরা সবাই উত্তরবঙ্গের প্রতিনিধির জায়গায় ছিল। একটু হিসাব করে দেখো তিথি, যে কোর কমিটি এখনো পর্যন্ত আমাদের কাছে যে তালিকা এসছে সেখানে কিন্তু সেভাবে উত্তরবঙ্গের কোনো নাম আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। যারা উত্তরবঙ্গে মূলত বিজেপির পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা গ্রহণ করে সেরকম কোনো নাম কিন্তু এই কোর কমিটির মধ্যে পাচ্ছি না। এটা যেমন একটা উল্লেখযোগ্য দিক, ঠিক তার পাশাপাশি উত্তরবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের, মানে রেস্ট অফ দক্ষিণবঙ্গ, সেই দক্ষিণবঙ্গের জায়গায় দাঁড়িয়ে বিজেপির এবারের যে টার্গেট জায়গাগুলো হবে, সেই টার্গেট জায়গাগুলো যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে বীরভূম বিজেপির কাছে একটা টার্গেট এরিয়া হতে চলেছে,
বীরভূমের ওপর তারা অতিরিক্ত জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পুরুলিয়া এবং আসানসোল, এই যে বেলটি আসানসোল তুমি জানো তিথি, যেটা বিজেপির অবস্থানে ছিল কিন্তু সেটা পরিবর্তিত হয়েছে, আসানসোলের এই পরিবর্তিত অবস্থায় নতুন করে সেই আসানসোল বিজেপি তার নিজের ঝোলায় নিয়ে আসতে পারে কি পারে না, এমনকি দুর্গাপুর অলসো সেটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং অগ্নিমিত্রা পলকে কিন্তু এই কোর কমিটির মধ্যে সে কারণে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আসানসোলের অবস্থানটি তিনি সুনিশ্চিত করতে পারেন বা সেক্ষেত্রে তিনি অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে বিজেপি এবার কিন্তু অনেকটা আগে থেকেই বাংলার মাটি গোছানোর কাজে লেগেছে। এবং উল্লেখযোগ্যভাবে অমিত মালিব্য বা আরও যারা বাইরে থেকে যারা থাকছেন তারা তো থাকছেন, কিন্তু বিশেষ করে বাংলার নেতৃত্বের ওপর বিজেপি কিন্তু এবার একটু অতিরিক্ত ভরসা রাখতে চাইছে যাতে বাংলার মানুষ বাংলার মানুষের কাছে ভোট চায় এবং বাংলার মানুষরাই বাংলার নাবসকে বোঝার চেষ্টা করতে পারে। সে কারণেই কিন্তু কোর কমিটিতে অতিরিক্ত যে বাইরের বা ওই কেন্দ্রীয় পর্যবেক্ষককে না রেখে বাংলার বিজেপি নেতৃত্বকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে তিথি। একেবারে ভাস্কর, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যেমনটা বলছিলে অর্থাৎ এই প্রথম আঠেরোটা অর্থাৎ পাওয়া আঠেরোটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জটি কি রাখা, তারপর তো বাকি আসন সংখ্যা বা যে লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে সেটা রইলই। অবশ্যই ভাস্করটাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো এবং দিনভর এই প্রত্যেকটা ইস্যুর দিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্ত।